अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज का टॉपिक हुई व्हाट इज़ फायर, व्हाट इज़ फायर ट्रायंगल, कॉजेज ऑफ फायर, एक्सटिंग्विश ऑफ फायर, फायर कैसे निभाई तो है, कंट्रोल ऑफ फायर कैसे कंट्रोल फायर कंट्रोल कंट्रोल मेजर नीते है, फायर कैसे रिड्यूस करते है, सोर्स ऑफ फ्यूल ऑक्सीजन हीट, ट्रांसमिशन ऑफ हीट मैंने आगुन लगले কীভাবে আগুনটা সঞ্চারিত হয় সেটা, কমন কজেস অফ ফায়ার, ফায়ারের যে সাধারণ কারণগুলো আছে সেগুলো, কনসিকোয়েন্স অফ ফায়ার, ফায়ারের কারণে কী কী ক্ষতি হইতে পারে। এক নম্বর, ফায়ার ইজ এ কেমিক্যাল রিয়াকশন অফ ফুয়েল উইথ রিকোয়ার অ্যামাউন্ট অফ হিট অক্সিজেন, ডিউরিং দিস রিয়াকশন heat and spark produce. Now fire triangle, fuel, oxygen, heat, ये तीन टा के fire triangle वाले, ये तीन टा जोकन एकोत्रे chain reaction बा chemical reaction होए तोकन fire होए, एकोन को तो होले ये तीन डर जी कुने extra जो दे मैं remove करते पर इतने fire टरे control करते होगे, होए आमी fuel remove करवो অথবা অক্সিজেন রিমুভ করবো অথবা হিট রিমুভ করব। এখন যেটা দিয়ে আমি হিট রিমুভ করে কুলিং মেথড বলে, আর যেটা দিয়ে ফয়েল রিমুভ করে স্টারভেশন বলে, আর যেটা দিয়ে অক্সিজেন রিমুভ করে স্মোথরিং সিস্টেম বলে। এখন ডিটেলস আমরা বলি কুলিংটা কি। রিমুভ অফ হিট ফ্রম দ্য সিন্স অফ ফায়ার ইজ কল্ড কুলিং। এটা কিভাবে করা হয়, এটা ওয়াটার এক্সটিংগুইশের মাধ্যমে করা যেতে পারে, ফোম এক্সটিংগুইশের মাধ্যমে করা যেতে পারে। স্টারভেশনটা রিমুভ অফ ফুয়েল, ফুয়েলটা কীভাবে রিমুভ করবো ফ্রম সিন্স অফ ফায়ার ইজ কল স্টারভেশন। এটা আমরা করতে পারি বাই কাটিং দ্য ফুয়েল সাপ্লাই, ফুয়েল সাপ্লাই কাটিং করে আমরা স্টারভেশন সিস্টেমটা করতে পারি। দেন স্মুথারিং, রিমুভ অক্সিজেন, অক্সিজেনটা কীভাবে রিমুভ করবো, দ্য সিন্স অফ ফায়ার ইজ কলিং স্মুথারিং। এডো আমরা কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশের মাধ্যমে অথবা ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। এখন সোর্স অফ ফুয়েল, ফুয়েলের সোর্স কী হইতে পারে, যেমন উড হইতে পারে, ফেব্রিক হইতে পারে, পেপার হইতে পারে, ওয়েলস হইতে পারে, পেন্স হইতে পারে, কেরাসিন হইতে পারে, এলপিজি হইতে পারে, সিএনজি হইতে পারে, ম্যাগনেশিয়াম হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, ইলেকট্রিক ইকুইপমেন্ট হইতে পারে, কুকিং ওয়েল হইতে পারে। দেন অক্সিজেন, সোর্স অফ অক্সিজেন, অক্সিজেনের সাথে রাসায়নিকভাবে মিলিত হইলে জ্বলনের সময় অক্সিজেন গ্রহণ করা হয়। 21% ঘনত্বের অক্সিজেন থাকে। আগুনের সময় অক্সিজেন অন্য অন্য উৎস থেকেও আসতে পারে। দেন সোর্স অফ হিট, দহন প্রক্রিয়া শুরু করার জন্য তাপ বা ইগনিশন উৎস অপরিহার্য। একবার দহন শুরু হয়ে গেলে এটি তার নিজস্ব তাপ উৎপাদন করে যা সাধারণত আগুন জ্বালানোর জন্য যথেষ্ট হয়। আগুন বা হিটটা যে ট্রান্সমিশন হয় তিনটা মাধ্যমে, কন্ডাকশনের মাধ্যমে হয়, কনভেকশনের মাধ্যমে হয়, রেডিয়েশনের মাধ্যমে হয়। যে তিনটা মাধ্যমে মানে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চলন, এটারে পরিবহন পরিচলন বিকরণ বলে, যেটা আমি ইংলিশে কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন বলি। এখন হইল কন্ডাকশন বা পরিবহন, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চারিত হয়, যেটারে কন্ডাকশন বা পরিবহন বলে। যেমন একটা মোম জ্বালাইয়া মোমটার উপর যদি চামিচ ধরি, তো এই আগুনটা আস্তে আস্তে চামিচে গিয়ে আমার হাত গরম হয়ে যাবে, যে হাত গরম হয়ে গেল এটাই হলো পরিচলন। এখন হইল কনভেকশন, যেমন একটা পাতিলার মধ্যে আমি যদি আগুন জ্বালাই, তো পাতিলাটা প্রথম নিচের পানিটা গরম হবে, গরম পানিটা উপরে উঠে যাবে, ঠান্ডা পানিটা নিচ দিকে যাবে। এই যে নিচ দিকে গেল এটা হইল কি কনভেকশন অথবা কি পরিচলন।
তরল এবং বায়ু পদ্ধতির মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতি সঞ্চারিত হয়। দেন কী বলে, রেডিয়েশন। রেডিয়েশনটা হলো যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে রেডিয়েশন বলে। যে আমরা শীতকালে আগুন জ্বালাই হাতটা দূরে রাখলে হাতটা গরম হয়ে যায়, এটা হলো রেডিয়েশন। এখন আমাদের হইল কি কি মানে কমন কজেস অফ ফায়ার ইন দ্য ওয়ার্কপ্লেসে যে কীভাবে এই আগুনটা হয়। কর্মক্ষেত্রে আগুন লাগার সাধারণত কারণগুলো হইল, মানুষ অনেক সময় ইচ্ছাকৃত লাগায়, অগ্নিসৃজনের মাধ্যম হয়, বৈদ্যুতিক সার্কিটের কারণ হয়, ত্রুটিপূর্ণ জ্বালানি সরবরাহের জন্য হয়, ত্রুটিপূর্ণ রান্না সরঞ্জামের জন্য হয়, হট ওয়ার্কের কাজ করার সময় হয়, ধূমপানীয়দের সামগ্রীর অসাধারণ নিষ্পত্তির জন্য এটা হয় আর কি। দেন আগুনের কারণে কী কী পরিণত হইতে পারে, ব্যবসায় বিঘ্নিত হইতে পারে, ভবন ক্ষতি হইতে পারে, উৎপাদন বন্ধ হইতে পারে, যন্ত্রপাতির ক্ষতি হইতে পারে, কাঁচামাল ও মজুদের ক্ষয়ক্ষতি হইতে পারে, আমাদের যে ইনফিল্টাস মেনটাস যে আমাদের যে প্রজেক্ট এগুলো সব আগুন দ্বারা কি ক্ষতি হইতে পারে। তো এই জন্য আগুন থেকে বাঁচার জন্য আমাদের যে কন্ট্রোল মেজার নিতে হবে সেটা হইল যে আমাদের হট ওয়ার্কের কাজ করার সময় আমাদের ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে হবে, অথবা হটারকে কাজ সময় ওয়েল্টার ট্রে ব্যবহার করতে হবে যাতে স্পার্কটা নিচে না পড়ে এবং আগুন না লাগে, এবং চারদিক দিয়ে ব্যারিকেশন দিতে হবে, এবং হটারকের সাইনেজও লাগাইতে হবে। সাথে সাথে ওখানে যদি কম্বাস্টেবল আইটেম থাকে এটাও সরাইতে হবে।